আর একটা গোলা বারুদ আসবে এই মঞ্চে, সে আসবে চুয়াডাঙ্গা থেকে, সুমন। আসসালামু আলাইকুম মেন্টর, বে ওলে 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 রাবার ভাই, তুষার ভাই, পৃথিবীটা ধোকা বজে ভরে গেছে। হ্যাঁ, সবাই ধোকা দেয়, বউ ভাতের দাওয়াত অথচ শুধু ভাত দেয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমিন ভাই, আমাদের শাওন ভাই সেদিন গার্লফ্রেন্ড নিয়ে এক রেস্টুরেন্টে বসে আছে, তো ওইটা রাষ্ট্র অর্ডার নিতে, তো গার্লফ্রেন্ড বললো জান আমি একটা কফি অর্ডার করেছি, তোমার জন্য কি অর্ডার করব, একটা অ্যাম্বুলেন্স। ও মা অ্যাম্বুলেন্স কেন, হতচ্ছাড়ি, ওই দেখ আমার বউ আসতেছে। ঋতিক ভাই, এক ইন্ডিয়ান দম্পতির সাদা ফর্সা ফুটফুটে চাঁদের মতো এক যমজ সন্তান হলো, একটার নাম রাখলো জোহুয়া আর একটার নাম রাখলো সোহুয়া, তার ঠিক এক বছর পর তাদের একটা কালো কুসকুসা ওই তারেক ভাইয়ের মতো একটা সন্তানের জন্ম হলো, তার নাম রাখলো একিয়াহুয়া। মনমোহন আপু, সেদিন রনি ভাইকে বললাম ভাই ভাবিকে আজ গোসলের সময় কি যে দারুণ লাগছিল, এই শুনে তো রনি ভাই আমার নাকে মুখে ঘুষায়ে একদম নাক মুখ ফাটাই ফেললো। আমি বললাম ভাই মারলেন কেন, ভাবি তো রাস্তা দিয়ে যাচ্ছিল আর গোসলটা আমি করছিলাম। তাই বলো ভাই, সে ব্রিটিশ যুগের কথা বলো, সে একবার ইংল্যান্ডের রাজা রানী ভারতের এক ঘোড়া প্রজনন কেন্দ্রে ঘুরতে আসলো, তো রানী চুপি চুপি মালিককে যেয়ে বলছে আচ্ছা ভাই আপনার এখানে একটা ছেলে ঘোড়া দিনে কতবার সার্ভিস দেয়, তো ম্যাডাম এই 7 থেকে 8 বার। আচ্ছা আচ্ছা, এই খবরটা তুমি তোমার রাজাকে পাঠাও। রাজা শুনে বলছে আচ্ছা ভাই আপনার ওই ঘোড়া কি এক ঘোড়াকে 7 থেকে 8 বার সার্ভিস দেয়, না হুজুর প্রতিবার আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, এই খবরটা এবার রানীকে পাঠাও। কেমন লাগলো আপনাদের শুরুতেই আমাদের গেস্ট যিনি, তিনি বলবেন ভালো করছো ভালো করছো। ওকে আমিন ভাই, জোকসগুলো ভালো ছিল, মজা পেয়েছি, এনজয় করেছি। আমি আগেও বলেছি যে এখন প্রেজেন্টেশনের পালা চলে এসেছে, সো আমরা এখন ওই দিকটা লক্ষ্য রাখছি বেশি, মুখস্থ জোকসের দিকে আমরা একদমই খেয়াল করছি না। ওকে, অল দ্য বেস্ট। মুনমুন আপু, প্রথম কথা বলবো ভালো লেগেছে, আর দ্বিতীয় কথায় আমি যেটা বলবো যে গ্রুমারদেরকে, সেটা হচ্ছে আমি কিন্তু শুরু থেকে একটা জিনিস চেয়েছিলাম, আমি জানি না এটা তোমরা মানে এখনও করনি, সেটা হচ্ছে যে জোকস বলা মানে কি আমি একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবো আর আমি বলতে থাকবো মানুষ শুনবে, জিনিসটা এইটা না প্রেজেন্টেশনে কোনো চেঞ্জ আনা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার এই যে অনেক জোকসগুলো পুরনো বাট সেটাকে নতুন ডাইমেনশন দিয়ে প্রেজেন্ট করেছো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, থ্যাংক ইউ। তুষার ভাই, যে তোমার অন্যান্য দিনে এনার্জি লেভেল অনেক হাই থাকে, আজকে একটু কম ছিল, হয়তো বা রাত জাগা হয়েছে বা শরীর অসুস্থ থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, এই জায়গাটা একটু খেয়াল করো, তাছাড়া খুব ভালো ছিল। ওকে ওকে, বসে পড়।